নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য বং মেডিকেলস চ্যানেলে। আমি দিব্যজ্যোতি মুখার্জি, আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো একটা যে জিনিস যেটা তোমাদেরকে বলার ছিল প্রথমে, যে ডাক্তারি পড়ার স্বপ্ন আর বয়সের জাঁতাকলে বাধাটা পড়বে না, এটা এই অসম্ভবটাকে সম্ভব করে দেখিয়েছেন আমাদের সবার প্রিয় অমিত গুপ্তা স্যার। তো তোমরা সকলেই জেনে থাকো যে অমিত গুপ্তা স্যার নিট ক্যান্ডিডেটদের জন্য অনেক কিছু করেছেন। মানে শুধু এই যে নাম্বার অফ যে লিমিট ছিল, নাম্বার অফ যে এজ অ্যাটেম্পট লিমিট ছিল, তো এই অ্যাটেম্পট লিমিটগুলো যে অমিত গুপ্তা স্যার উনি কেস লড়েছিলেন এটার ইয়েতে, ওনার যে লয়ার টিম আছে সেই টিম নিয়ে, তো অ্যাটেম্পট লিমিট নিট থেকে সরে যায়। দেন এবারে এজ লিমিট, মানে সত্যি ভগবান তুল্য একজন লোক। মানে এই যে এই ব্যাপারগুলো, এর থেকে অনেকেই বেনিফিটেড হবেন হয়তো, কারণ একটা টাইম পরে যারা রিপিট করে বা ধরো যারা নিটের বা ডাক্তার হবার এই স্বপ্নটা দেখে বয়সের জন্য, বা হয়তো একটা অনেকেরই একটা স্টেবল ইনকাম সোর্স থাকে না, এই জন্য এই স্বপ্নটা তারা অনেক সময় দেখা ছেড়ে দেয় যে হ্যাঁ এরপরে তার একটা ইনকাম সোর্স লাগবে, এরপরে সে আর দিতে পারবে না নিট, সে আর তার ডাক্তার হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে পারবে না। কিন্তু এখন এটা সম্ভব অমিত গুপ্তা স্যারের কল্যাণে, তো এই ইয়ে ব্যাপারটা সরে গেছে। তো এখন যে কোনো ক্যান্ডিডেট একটা তার এজ পর্যন্ত যতদিন সে চাইবে ততদিন সে নিট দিতে পারবে। আর মনে আছে তো মানে সেই সিনটার কথা, সেই অ্যাসপিরেন্ট টিভিএফ অ্যাসপিরেন্টের সেই সিনটা, যে যেখানে ইউপিএসসির অ্যাটেম্প্ট বেড়েছিল, অভিলাষ যেখানে বুঝে গিয়েছিল যে হয়তো তার আর ইউপিএসসি হবে না। তো আজকের এই ভিডিওতে আমরা সেই সকল অভিলাষদের কথা বলবো যারা বয়সের জন্য বা ওই একটা এজের পরে যে তারা নিট দিতে পারবে না এই স্বপ্নটা ছেড়ে দিয়েছিল। তো এটাই বলার ছিল। তো নিটের আর কোনো আপার এজ লিমিটও নেই আর অ্যাটেম্পট লিমিটও নেই, তো দাও যাদের ডাক্তার হওয়ার স্বপ্ন আছে তারা তাদের স্বপ্নটাকে পার্সিউ করো, যে কোনো বয়সে যে কোনো এজে সেটাকে পার্সিউ করো, ঠিক আছে? চলো, আর যাদের জন্য বললাম, যারা নিটের যে ক্যান্ডিডেট আছো, যারা এই ভিডিওটা দেখছো, তাদের সকলের জন্য ভিডিওর যে এন্ড সেকশনটা সেটা কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশন আছে, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে তোমাদের দেওয়ার জন্য। তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা যারা নিট 2022 বা তারপরে তোমরা অ্যাটেম্প্ট নিতে চাও নিটের, তো তোমাদের জন্য আনএকাডেমি মেগা কমব্যাক সব থেকে বড়ো তোমাদের একটা সুযোগ করে দিয়েছে তোমাদের আনএকাডেমি স্কলারশিপ পাওয়ার জন্য। আর বিভিন্ন বিভিন্ন তোমাদের টেস্ট সিরিজের তোমাদের যা যা তোমরা রিভাইজ করতে পারো এখানে এসে পড়ে, আর তোমাদের অনেক কিছু প্রাইজেস তোমরা জিতে নিতে পারো। তোমাদের 13th March তোমাদের এই সানডে তোমাদের আনএকাডেমি কমব্যাক অর্গানাইজ হয়েছে, এটা তোমাদের 11টা থেকে হবে, 45 মিনিটের একটা টেস্ট, তোমাদের 28টা কোশ্চেন দেওয়া হবে, ঠিক আছে? আর এখানে যা যা সিলেবাস তোমাদের আছে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? আর তোমরা এখানে ভালো করে পড়াশোনা করে আনএকাডেমি কমব্যাকটা দেবে, আমাদের কোড বং মেডিকেলস ইউজ করলে তোমরা ফ্রিতে এনরোল করতে পারবে। আর লাইভ টেস্ট সিরিজ যদি তোমরা দাও তাহলেই তোমরা যা যা অ্যাওয়ার্ড আছে ওইগুলো জিততে পারবে, লাইভ টেস্ট সিরিজ তোমাদের দেওয়া মাস্ট। আর একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের আনএকাডেমির যে প্রাইস, যেগুলো তোমাদের অনেক ডিসকাউন্টেড প্রাইস এখন আছে, তোমরা স্ক্রিনে দেখতে নাও, দেখে নাও, এইটা তোমাদের মার্চ শেষ হওয়ার পর তোমাদের প্রাইসগুলো হাইক হয়ে যাবে। তাই মার্চ শেষ হওয়ার আগে তোমরা সবাই সাবস্ক্রিপশন নিয়ে নিও, আর আমাদের কোড বং মেডিকেলস ইউজ করলে 10% আরও অফ পেয়ে যাবে। আর আনএকাডেমি লাইট সাবস্ক্রিপশন তোমরা নিও, এটা হচ্ছে তোমাদের যে টেস্ট সিরিজ আলাদা অ্যারেঞ্জ করা হয়েছে সেটা তোমরা নিয়ে নিও আমাদের কোড বং মেডিকেলস ইউজ করে। আর বিজেতা ক্র্যাশ কোর্স ফর নিট 2022 এটা 16th March থেকে স্টার্ট হতে চলেছে। আর তোমাদের এনথিউজ ব্যাচ ফর নিট UG 2023 এটা তোমার 23rd March থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এগুলো ছিল তোমাদের ব্যাচেস, তোমরা এনরোল করলে আমাদের কোড বং মেডিকেলস ইউজ করে তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবে, আর এই ব্যাচগুলোতে এনরোল করতে একদম ভুলবে না। আর ভালো করে পড়াশোনা করে আনএকাডেমি কমব্যাকটা একদম দেবে ভালো করে, টপ র্যাঙ্ক যাতে চাই আমাদের বং মেডিকেলস ফ্যামিলি থেকে, টপ র্যাঙ্ক আমরা চাই যেন, আমাদের কোড বং মেডিকেলস ইউজ করতে একদম ভুলবে না। আনএকাডেমি এবং বং মেডিকেলসের সাথে লেটস ক্র্যাক ইট।